ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। মৃত্যুর পাঁচ দিন পর রিপোর্ট পজিটিভ। ঝিনাইদহে করোনায় প্রথম কোনো ব্যক্তির মৃত্যু। ঝিনাইদহের শৈলকুপায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। তার মৃত্যুর পাঁচ দিন পর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এটি ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা। জেলায় এ পর্যন্ত 72 জন করোনায় আক্রান্ত হয়েছে। ঝিনাইদহের জেলা সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম জানান, শৈলকোপা উপজেলার কবিরপুর গ্রামের কৃষ্ণগোপাল সাহা জ্বর সর্দি কাশি সহ করোনা উপসর্গ নিয়ে আক্রান্ত হন। তিনি বাড়িতেই ছিলেন। খবর পেয়ে 3 জন স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নমুনা খুলনা ল্যাবে পাঠানো হয়। 7ই জুন ওই ব্যক্তি মারা যায়। আজ সকালে তার রিপোর্ট পজিটিভ এসেছে। ঝিনাইদহে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল।